এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আসনের ভাগ্য নিধারণ তার আগে একটা আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় হয়েছে সুরাটে গুজরাটের মধ্যে কিন্তু এবার যা হোক কিন্তু বিয়াল্লিশের এর লড়াই কিন্তু কতটা এগিয়ে থাকতে পারে বামজোট বিজেপি তৃণমূল আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অধীর রঞ্জন চৌধুরী খোশ মেজাজে তার কর্মী সমর্থকদের একটা আশীর্বাদ একটা বহরমপুরবাসীর আশীর্বাদ সেটা পাঁচবারের কতটা তিনি তিনি এগিয়ে থাকেন বা শেষ পর্যন্ত বাজিমাত কার হাতে কার হাতে বহরমপুরের রাজনৈতিক দখল এগিয়ে না পিছিয়ে সেটার উপর ভাগ্য নির্ধারণ কিন্তু এই মুহূর্তে যেটা খবরের আপডেট অধীর রঞ্জন চৌধুরী সকাল থেকে তিনি এগিয়ে রয়েছেন বা এগিয়ে আছেন আমরা এটুকু বলতে পারি কেননা বেলা যতই গড়িবে তত জোটের একটা প্রভাব রকম দেখা যাচ্ছে রাজনৈতিক সক্রিয় ভাবে ওইদিকে অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হেপিয়েট কংগ্রেসের প্রার্থী দীর্ঘদিনের প্রবীণ রাজনৈতিক যে আবু সত্তার সাহেবের নাতির পরিবার থেকে মুক্তুজা হোসেন বকুল তিনিও কিন্তু এগিয়ে থাকবেন বেশ কয়েকটি বেশ কয়েকটি বিধানসভাতে পিছিয়ে থাকার বার্তা সেই মোতাবেক অনুযায়ী বা অনুসরণে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডি জোট কিন্তু সেই ইন্ডি জোটের কিন্তু আজকে দিল্লিতে সদর দপ্তরে বৈঠক কিন্তু রীতিমতো আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে মুক্তুজা হোসেন বকুল সরাসরি জমিপুর একটা আশীর্বাদ নিয়ে তিনি গণনা কেন্দ্রে তার গণনা কেন্দ্রে কাউন্টিং হলে তার কর্মীরা কিন্তু পৌঁছে যান অর্থাৎ যারা এজেন্ট ছিলেন পোলিং এজেন্ট কথা বলা যেতে পারে তবে আপনাদেরকে আমরা সুষ্ঠু পরিবেশে জানাচ্ছি যে অধীর গড়ে ফের কিন্তু মরিয়া তৃণমূল এইটুকু বলতে পারি তবে শেষ পর্যন্ত বারোটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ছটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ এটুকু বলতে পারি যে মুর্শিদাবাদ থেকে শুধু মোহাম্মদ সেলিমি জয় হওয়ার প্রবণতা বাড়ছে দেখা যাচ্ছে কিন্তু তার কাউন্টিং হল কিন্তু রীতিমতো শাসক দলের প্রার্থীর সঙ্গে একেবারে জোট করে লড়াই শেষ পর্যন্ত সিপিআইএম এর মোহাম্মদ সেলিম একেবারে বাজিমাত করে জয়লাভ করতে চলেছেন একেবারে স্পষ্টভাবে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব কিন্তু মানুষের একটা উন্মাদনা কিন্তু এই হাওয়া এই হাওয়া কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে এই চিত্রগুলো আগামী দিন কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষার সঙ্গে সময়ের ব্যবধান বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি তবে প্রতি মুহূর্তেই রাজনৈতিক দলের দক্ষতা হিসেবে প্রত্যেক মহলেই কিন্তু একটা একটা উন্মাদনা সেটা গতিবেগ গ্রতিশীল হতে পারে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে কিন্তু এগিয়ে থাকবে বাম জোট ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুরে খলিলুর রহমান তিনি সকাল সকাল কিছুটা মার্জিনে এগিয়ে থাকলেও পরবর্তী সময়ে দ্বিতীয় রাউন্ডে শেষ পর্যন্ত এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল তবে শেষ পর্যন্ত বকুলের একেবারে একেবারে নির্ভরশীল করবে তার লালগুলা বিধানসভা এটুকু মানুষের জন্য একটা বিপুল একটা একটা বাজিমাত বলা যেতে পারে কিন্তু শেষ হাসিটা হাসবে কে এটাই 543 এর ভাগ্যনির্ধারণ অন্যদিকে রাহুল গান্ধী তাদের সদর দপ্তর দিল্লির পার্টি অফিস ভবনে কিন্তু মোদির এক্সিট পোল বলে কটাক্ষ করেছিলেন বেশ কয়েকদিন যাবতই ও হাতে না কাটতেই কিন্তু আজকে তাদের 543 আসনের ভাগ্যনির্ধারণ আমরা বলতে পারি 542 আসনের ভাগ্যনির্ধারণ তাই না এই মুহূর্তের কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা উন্মদনা একটা হাওয়া কিন্তু কোন দিকে ঘুরছে এই হাওয়া কোন দিকে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তার প্রভাব তার বিস্তারিত প্রভাব কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে দর্শক বন্ধুদেরকে আমরা আরো একবার জানিয়ে রাখি বহরমপুরে এগিয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে কিন্তু আলী ইমরান রমেশ ভিক্টর সেখানে একটা ফাইট লড়াই করছেন সেখানে তিনি এগিয়ে থাকার একটা বিশেষ একটা অংশীদার হিসেবে তিনি এগিয়ে রয়েছেন সেখানে কার্তিক পালকে পিছিয়ে ফেলে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী এটুকু আমরা বলতে পারি কিন্তু হ্যাঁ এই সারা দেশের সঙ্গে তুলনামূলকভাবে ভাবে যেটা পরিশ্রম করেছিল প্রার্থীরা সে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু একটার পর একটা অধীরের দিকে একটা আকর্ষণীয় প্রভাব আসে যে বহরমপুর কেন্দ্রটা কি হতে পারে কিন্তু মালদার উত্তরটা দেখি খগেন মন্ডুর সঙ্গে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের একেবারে ফাইট সেখানে সেখানে তৃণমূলের প্রার্থী বা বিজেপিকে বিজেপির সঙ্গে কংগ্রেসের এটুকু বলতে পারি যে হাড্ডা হাড্ডি লড়াই রীতিমতো বলা যে সকাল থেকেই একটা বা সকাল থেকে রীতিমতো বাংলার মানুষ কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব বা বিস্তারিতভাবে একটা রিপোর্ট আছে তাদের উপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই রাজনৈতিক মহলের যে সক্রিয় ভূমিকা সেটার উপরে একটা দেখার একটা বিষয় রয়েছে তাই না প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আর এই ভূমিকা নিয়ে কতটা এগিয়ে যাবেন এটাই একটু দেখার বিষয় তবে দক্ষিণ মালদা থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকবে উত্তরে বীরভূমে মিল্টন রশিদ এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে এটুকু বলতে পারি ও এছাড়াও রয়েছেন পুরুলিয়াতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো তিনিও এগিয়ে থাকতে পারেন সেখানে বিজেপির সঙ্গে কংগ্রেস প্রার্থীর একেবারে জোট টক্কর লড়াই এই লড়াই কতটাকে মানে কতটা আকর্ষণীয় হবে এটার ওপরে নির্ভরশীল করছে দর্শক বন্ধুগণ আজ এখানে আমরা সমাপ্ত বা শেষ করছি এই মুহূর্তের পাঁচশো তেতাল্লিশ আসনের ভাগ্য নিধারণ রাজ্য রাজনীতিতেই দেখা যাচ্ছে যে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আইএসএফ ভাগ্য নির্ধারণের ফলাফলের যে আপডেট মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম তিনি এগিয়ে থাকবেন এটুকু তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে বার্তা দিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করেন যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে আর মাত্র কিছুক্ষণ পরে গণনা শুরু হয়ে যাবে একেবারে স্পষ্টভাবে মুর্শিদাবাদের হুট অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের পাঁচবারের তিনি সাংসদ কতটা আকর্ষণীয় প্রভাবভাবে তিনি এগিয়ে থাকবেন এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল সব খবরের সব আপডেট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রাজ্য রাজনীতির ভাগ্য নির্ধারণ যেমন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের সঙ্গে সঙ্গে একেবারে সারা দেশের মোট টোটাল পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচশো বিয়াল্লিশ আসনের গণনা শুরু হবে রীতিমতো একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি সুরাট থেকে গুজরাট থেকে জয় হয় কেননা এই আইনকে তোয়াক্কা করে আইনের আওতাকে বেআইনিভাবে বিজেপি জয় হয়েছিল বলে রাহুল গান্ধী কটাক্ষ করেছিলেন তবে ইন্ডিজোট দুশো ক্ষমতায় আসবে আজকে দিল্লিতে কংগ্রেসের জরুরি বৈঠক রয়েছে ইন্ডিজোটের রীতিমতো মুর্শিদাবাদে বহরমপুরে এগিয়ে থাকবে অধীর চৌধুরী জমিপুরে মুক্তুজা হোসেন বকুল এগিয়ে থাকবে মোহাম্মদ সেলিম এগিয়ে থাকবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে রায়গঞ্জে এগিয়ে থাকতে পারেন ভিক্টর আলী ইমরান রমেজ বীরভূমে এগিয়ে থাকতে পারেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ অন্যদিকে দক্ষিণ মালদায় সরাসরি তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে বা বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে সরাসরি এগিয়ে রয়েছেন আবু হাসান খান চৌধুরীর ছেলে অর্থাৎ বলতেই পারি ঈশা খান চৌধুরী উত্তর মালদাতে খগেন মুর্মুকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে যেটা খবরের আপডেট মুস্তাক আলম দক্ষিণে কলকাতাতে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছেন সাইরা শাহ রাজ্য রাজনীতিতে পুরুলিয়াতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতব দার্জিলিংয়ে কংগ্রেসের সঙ্গে বিজেপি অর্থাৎ তৃণমুখী লড়াই এখানে বলা যেতে পারে মানুষের মদনা কতটা আকর্ষণীয় প্রভাব হবে সেটা শুধু সময়ের অপেক্ষা আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন আর রাজ্য রাজনীতির উন্মাদনা থেকে একেবারে আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে এই মুহূর্তের আরও একবার জানিয়ে রাখি বিস্তারিতভাবে প্রতিবেদন আর এই প্রতিবেদনের মধ্যে দিয়ে ভোট গণনা পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ছটি আসনে এগিয়ে থাকবে সিপিএম এক থেকে চারটি আসনে এগিয়ে থাকবে মুর্শিদাবাদে সেলিমের জয় এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে এই জয় কতটা বাস্তবে মর্যাদা দিয়ে দলীয় কর্মীদের বার্তা আসতে পারে সেটা আলিমউদ্দিন থেকে কিছু পরে আপডেট পাওয়া যাবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয় নিয়ে উন্মোদনা এই মুহূর্তের সব খবরের আপডেট পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে একেবারে জোর টপ্প লড়াই তৃণমূল বিজেপি কে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি